চাঞ্চল্যকর ঘটনা অচিনাক্ত দুর্বৃত্তই জ্বলালে তিনিখনকৈ বাহন ভস্মীভূত এখন চারিচকীয়া আর এখন দুচকীয়া বাহন এয়া গোয়ালপাড়ার ধূপধরার নিবাসী শহীদুল ইসলামর ঘরের দৃশ্য অচিনাক্ত দুর্বৃত্তই নিশার ভাগত পেট্রোল ঢালি অগ্নিসংযোগ করে শহীদুল ইসলামর বাসগৃহ জুইত জাহ দুয়ার পৰা কথক বিৰক্ষা পৰে শহীদুল ইসলামর বাসগৃহ অগ্নিসংযোগত শহীদুল ইসলামর এখন চারিচকীয়া রেনল্ড কুইড বাহনের এখন দুচকীয়া বাহন সম্পূর্ণ জুইত জাহ যায় ঠাস ঠাস করে শব্দ উঠা শুনা পালো শুনা পাই এতিয়া দরজা ধাক্কাই খুললো দরজাটা খুলি চাং যে জুই জ্বলি আছে জুই জ্বলি আছে মই ভাবছো যে কিবা ইলেকট্রনের প্রবলেমত কিবা হয়েছে নাকি লাইট সাইট তো জ্বলি আছে কোনো ই নাই যাই চাং যে গাড়ি জ্বলি আছে দপদপকৈ জ্বলা জুইর শব্দ শুনি গৃহস্থই ঘরের পৰা উলাই আহি ওচর চুবুরিয়াক মাতি জুই নুবাবলৈ সক্ষম হয় যদিও ইতিমধ্যে দুখন বাহন সম্পূর্ণরূপে জুইত জাহ যায় আন এখন দুচকীয়া বাহন আকস্মিকভাবে ভস্মীভূত হয় ঘটনা সম্পর্কে ঘরের গৰাকীয়ে নিশার ভাগতে ধূপধরা আরক্ষীক অবগত করে সম্প্রতি ধূপধরা আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত আহি পাই জায়গাগুলা তদন্ত করিল তদন্ত করি পেট্রোলের বোতলও পাল বোতল পাই ভিডিও সিডিও করে এগুলো লই গেল তারপর আমার এই তো যেটা পাকঘর আছিল যে পাকঘর তাতে একটা বাইক আছিল তাতেও পেট্রোল ঢালি দিছিল তাতেও নিভালো আমি দুধনৈৰ পৰা অৰূপ নাথ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট ধূপধৰাত চাঞ্চল্যকৰ ঘটনা অচিনাক্ত দুর্বৃত্তই জ্বলালে তিনিখনকৈ বাহন ভস্মীভূত এখন চারিচকীয়া আর এখন দুচকীয়া বাহন এয়া গোয়ালপাড়ার ধূপধরার নিবাসী শহীদুল ইসলামর ঘরের দৃশ্য অচিনাক্ত দুর্বৃত্তই নিশার ভাগত পেট্রোল ঢালি অগ্নিসংযোগ করে শহীদুল ইসলামর বাসগৃহ জুইত জাহ দুয়ার পৰা কথক বিৰক্ষা পৰে শহীদুল ইসলামর বাসগৃহ অগ্নিসংযোগত শহীদুল ইসলামর এখন চারিচকীয়া রেনল্ড কুইড বাহনের এখন দুচকীয়া বাহন সম্পূর্ণ জুইত জাহ যায় ঠাস ঠাস করে শব্দ উঠা শুনা পালো শুনা পাই এতিয়া দরজা ধাক্কাই খুললো দরজাটা খুলি চাং যে জুই জ্বলি আছে জুই জ্বলি আছে মই ভাবছো যে কিবা ইলেকট্রনের প্রবলেমত কিবা হয়েছে নাকি লাইট সাইট তো জ্বলি আছে কোনো ই নাই যাই চাং যে গাড়ি জ্বলি আছে দপদপকৈ জ্বলা জুইৰ শব্দ শুনি গৃহস্থই ঘরের পৰা উলাই আহি ওচর চুবুরিয়াক মাতি জুই নুবাবলৈ সক্ষম হয় যদিও ইতিমধ্যে দুখন বাহন সম্পূর্ণরূপে জুইত জাহ যায় আন এখন দুচকীয়া বাহন আকস্মিকভাবে ভস্মীভূত হয় ঘটনা সম্পর্কে ঘরের গৰাকীয়ে নিশার ভাগতে ধূপধরা আরক্ষীক অবগত করে সম্প্রতি ধূপধরা আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত আহি পাই জায়গাগুলা তদন্ত করিল তদন্ত করি পেট্রোলের বোতলও পাল বোতল পাই ভিডিও সিডিও করে এগুলো লই গেল তারপর আমার এই তো যেটা পাকঘর আছিল যে পাকঘর তাতে একটা বাইক আছিল তাতেও পেট্রোল ঢালি দিছিল তাতেও নিভালো আমি দুধনৈৰ পৰা অৰূপ নাথ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট